বাচ্চা এখন স্লাইন দিয়ে রাখছে, অক্সিজেন দিয়ে রাখছে, কাশি আছে অনেক, এখনো বুঝতেছি না কিছু। এখানে আমার বাচ্চা আজকে তিন দিন যাবত, তো সেক্ষেত্রে এখানে খুবই অবহেলা। অবহেলা বলতে একজন বয়কে যদি ডাকি, সেই আসতেছি আসতেছি বলে সেই কিন্তু এগুলি তদারকি করে না, এবং তাদেরকে কিন্তু ডাকতে গেলেও কিন্তু তারা আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে। এবং গতকালকে আমাদের আমাদের ওয়ার্ডের মধ্যে গতকালকে দুইজন মারা গেছে, এবং এই পর্যন্ত এখানে এই ওয়ার্ডের মধ্যে সেটা কিন্তু আমরা বলতে পারবো না, কিন্তু আমরা যেখানে আছি আমাদের ওয়ার্ডের কথাটা আমরা বলতে পারি। তো আসলে এখানে অনেকে আবার এখান থেকে নিয়েও যাচ্ছে বাহিরে, কারণ এখানে অবহেলা, সেই ক্ষেত্রে কিন্তু অনেকে কিন্তু বাহিরেও নিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যালো ভাইয়া, আমার বাচ্চা এখানে আজকে পাঁচ দিন, পাঁচ দিনের মধ্যে দেখতে পাইছি অনেক বাচ্চা মারা গেছে। তবে আমার পাশের সিট থেকে আর একটা সিটের পেকিং কালকে বাইরে এসিয়েতে নিয়ে গেছে চিকিৎসার কারণে। তবে এখানে আমার বাচ্চা পাঁচ দিনের মধ্যে একটুখানি সুস্থ হয়েছে, এখনও পুরোপুরি সুস্থ না। আমার বাচ্চার সমস্যা হচ্ছে উনি এই মানে মায়ের দুধ পান করার সময় উনি ঢুক কিছতে পারে না, এক। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে ওনার গায়ে জ্বর, তো এখনও পর্যন্ত কিন্তু গায়ে জ্বরটা কিন্তু কন্ট্রোলে আসেনি। মেডিকেল আসছে চিকিৎসার জন্য, চিকিৎসা করার জন্য ডায়রিয়ার থেকে নিউমোনিয়া হয়ে গেছে। বলতে ওর ফেডে সব ইচ্ছে বাঁশকাড়ি মেডিকেল ভর্তি ছিল, এখানে এসে হাসপাতালে ফাঁকাইছে, ওরা বলছে যে ওইখানে সিট নাই, আবার সেটা মেডিকেল নিয়ে আসছে, এখন ভিতরে আছে।